বহু বছর আগে ইরানের একজন প্রেসিডেন্ট ছিল, তার নাম ছিল খুসরু। তার বিশাল বড় রাজপ্রাসাদ পাশেই ছিল তার বাগান বাড়ি, যেখানে হরিণ সহকারে অনেক ধরনের প্রাণী বসবাস করত। মাঝে মধ্যে সে সেখান থেকে হরিণ শিকার করত, ন্যাচারাল কিছু প্রাণী সেখান থেকে সে আহরণ খাদ্য হিসেবে আহরণ করত। একবার সেই বাগান বাড়িটাকে সম্প্রসারিত করার জন্য নিয়াত করল। তার বাগান বাড়ির পাশেই ছিল একজন বিদ্যারমণীর বাড়ি, স্বামীহারা সন্তানহারা বিদ্যারমণী ওই বাড়িতে বসবাস করত। বৃদ্ধা নিজে বাড়িতে বিশেষ কাজে বাড়ি থেকে একটু দূরে গেল। খসরু পারবে খসরু বাচ্চার সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে বাচ্চা নির্দেশ দিল, তোমরা আমার বাগান বাড়িটাকে আর একটু বৃদ্ধি করো, চারদিকে আর একটু যার যে জমি জামা আছে এগুলি দখল করো, মানুষের জমি জামা দখল করে আমার বাগানটাকে তোমরা আর একটু বড় করো, সম্প্রসারিত করো। অথচ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মান আখাজা শিবরা মিনাল আরদ জুলমান তুমু একাহুয়া মাল কেয়ামাত, কেউ যদি কারোর এক বিঘত জমিন জোর করে দখল করে খায় কেয়ামতের ময়দানে, গোটা জমিনটাকে তার ঘাড়ের মধ্যে আল্লাহ পেঁচাইয়া দিবেন, ওই জমিনের ভার সহ্য করতে না পেরে সে নিজে হেলে যাবে, পড়ে যাবে, দুলে যাবে, ঘাড় ছিঁড়ে যাবে, তারপরও শাস্তি বন্ধ হবে না। অথচ খসরু বাদশা তার সেনা সদস্যদেরকে বললেন, আশেপাশে জমিগুলি তোমরা আমার জমির সাথে মিলিয়ে নাও, বাগানটাকে আরও অনেক বড় করো। তাই বাগান বড় করতে গিয়ে বৃদ্ধার বাড়িটাও সেখানে পড়ল। বাদশার সদস্যরা সেনাবাহিনীর লোকজন পুরা বাড়িটাকে বাগান বাড়ির অন্তর্ভুক্ত করল, কিন্তু বৃদ্ধা মহিলা বাড়ি থেকে যাওয়ার সময় সে নিজে আল্লাহরে বলে যাচ্ছিল, আল্লাহ তুমি জানো বাচ্চা একজন জালিম, বাচ্চার প্রতিবেশী হিসাবে আমি বসবাস করি, প্রতিবেশীর হক সে আদায় করে না, কিন্তু জুলুম করে নির্যাতন করে, তাই আমি আমার বাড়ি আর আমার যে সামান্য কিছু হাঁস মুরগি আছে এগুলি তোমার কাছে সবর্দ করে গেলাম। বৃদ্ধা চলে গেল, বাচ্চার লোকজন মহিলার হাঁস মুরগিগুলি নিয়ে গেল, জবাই করে খেয়ে ফেলল। আর মহিলার বাড়িটা বাচ্চার বাগান বাড়ির সাথে অন্তর্ভুক্ত করে বৃদ্ধি করে ফেলল। মহিলা যখন বাড়িতে ফিরে আসলো, এসে দেখে তার বাড়িটা বাগান বাড়ি হয়ে গেছে, প্রাচীন নির্মাণ করা হয়েছে, তার যে গবাদি পশু হাঁস মুরগি ছিল সেগুলি বাচ্চার লোকেরা জোর করে নিয়ে গেছে। তখন মহিলা আসমানের দিকে তাকিয়ে বলল, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ রে, বিশেষ প্রয়োজনে আমি বাহিরে গিয়েছিলাম, কিন্তু তুমি ছিলা কোথায়? তুমি কি এটা দেখো না আমার প্রতি জুলুম করা হয়েছে? আমি অনুপস্থিত ছিলাম, কিন্তু তুমি তো অনুপস্থিত ছিলে না, তুমি তো সব কিছু দেখো, সব কিছু জানো, সামি অম্বাসির, তোমার দৃষ্টির বাইরে কোনো কিছু হয় না, লাতিফুন খাবি, তুমি সূক্ষ্মদ্রষ্টা, সকল খবর রাখো, আলিমুম বিজাতি সুদুর, মানুষের অন্তরে খবর তোমার কাছে জানা আছে, গোটা জমিনে এমন কিছু হয় না যা তুমি জানো না। বাচ্চার লোকজন আমার বাড়িটা নিয়ে গেল, আমার গুরু আমার যে হাঁস মুরগি ছিল সেগুলি তারা একটাও বাড়িতে রেখে সব তারা নিয়ে গেছে, জবাই করে খেয়ে ফেলেছেন, আমি আমার বাড়িতে ছিলাম না, আল্লাহ তুমি ছিলা কোথায়? এটা বলে মহিলা কাঁদল, আসমানে একটা ফরিয়াদ জানিয়ে দিল। মহিলার বৃদ্ধারমণীর ফরিয়াদ আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয়ে গেল, একটা সাধারণ বৃদ্ধারমণীর বদদোয়ার কারণে একজন বাচ্চার রাজত্ব তছনছ হয়ে গেল। স্বয়ং খসরু বাচ্চার ছেলে ছুরি নিয়ে নিজের বাবারে হত্যা করল, অযোগ্য ছেলে বাবা হত্যার পরে যখন রাষ্ট্র ক্ষমতায় বসলো, তার অযোগ্যতার অদক্ষতার কারণে দেশ তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল ভিন্ন লোকেরা, গোটা দেশটা খান খান হয়ে গেল, রাষ্ট্র ধ্বংস হয়ে গেল, বংশ শেষ হয়ে গেল। একজন মানুষের অভিশাপের কারণে একটা সরকার, একটা রাষ্ট্রপ্রধান, একটা দেশ একেবারে ধ্বংস হয়ে গেল। তার মানে হচ্ছে সাধারণ মানুষ দেখতে তারে রুব্বা বা আশা 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 আবগরা, কিছু এমন মানুষ আছে যারা জীর্ণ শীর্ণ, চেহারা তেমন সুন্দর নয়, উস্কো ফুস্কো, কিন্তু লাও আকসাম আল্লাহ, এরা যখন
আল্লাহর নামে কসম করে বা আল্লাহর ডাক দিয়ে কোনো কিছু বলে তখন এদের ফরিয়াদ আমার আল্লাহ ফেরত দেন না এই জন্য জুলুম থেকে বেঁচে থাকতে হবে কারো প্রতি জুলুম করা যাবে না